উনারা বিশাল একবারে অট্টালিকা জন্মগ্রহণ করছেন, অট্টালিকা সংগঠন করে বেড়াচ্ছেন, কিন্তু ভোট চুননি। সারা বিশ্ব আজকে খেতাব দিছে ভোট চুননি, যেখানেই যাচ্ছে বলছে ভোট চুননি, ভোট চুননি, ভোট চুননি। উনারা কোন পেশিমাম, উনারা কোন হচ্ছে ঠাকুর যে হচ্ছে একবারে পুতো পবিত্র? পাপিয়া আপা, আপনাদের উদ্দেশ্যে যেমনটি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী আসলে কোন দুঃখে পদত্যাগ করবে, আর বিএনপি যতই আলটিমেটাম দেক না কেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে এমনটি বলছে আওয়ামী লীগ, আসলেই কি তাই? আসলে দেখেন, এখানে দুঃখের জন্য আমি পদত্যাগ কেন করবো, সুখের জন্য আমি ক্ষমতা দখল করে রাখবো, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, নির্বাচন যে পদ্ধতিতে বাংলাদেশে হয়েছে সেই পদ্ধতির সেই ব্যতিক্রম ঘটাই দিছে। দেখেন, সমঝোতার ভোট করলো 8, ভোটারবিহীন নির্বাচনগুলো 14, নিশিরাইট করলো, এখন তারা সন্ধ্যা রাতে একটা ভোট করতে চায়। এখন এই যে ভোট চুন্নি, এই ভোট চুন্নিরা নিজেকে চুন্নি বলছে না, নিজেরা যে ভোট চুরি করছে স্বীকার করছে না, সংবিধান সংবিধান করে গলাবাজি করছে। তো ভোটের ভিত্তিতে যেই পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত না, সেই পার্লামেন্টের কোনো আইন কি বৈধতা রাখে? তারা কি বৈধ? তারা কি জনগণের প্রতিনিধিত্ব করে? জনগণের ম্যান্ডেট নিয়ে কি ওখানে গেছে? তারা যায়নি। এখন তারা সবচেয়ে দুঃখজনক যে তারা সবসময় বলে আমাদের জন্ম খারাপ, ওদের জন্ম ভালো। এখন জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। উনারা বিশাল একবারে অট্টালিকা জন্মগ্রহণ করছেন, অট্টালিকা সংগঠন করে বেড়াচ্ছেন, কিন্তু ভোট চুননি। সারা বিশ্ব আজকে খেতাব দিছে ভোট চুননি, যেখানেই যাচ্ছে বলছে ভোট চুননি, ভোট চুননি, ভোট চুননি। গোটা বাংলাদেশের স্লোগান যদি উনার কান পর্যন্ত না পৌঁছায়, অন্তরের অন্তরস্থল পর্যন্ত না যায়, ধ্বনিত প্রতিধ্বনিত যদি উনাদের মনে অন্তরে কণ্ঠে কানে কোথাও শ্রবণ শক্তিতে না যায়, এখন এই আপনি কি ব্যবস্থা করবেন? ভোট চুননি বলছে যে অমুকেরকে প্রধানমন্ত্রী হবে, মুখ ফসকে বলে ফেলেছে যে ভোট হলে তো বিএনপি ক্ষমতা আসবে, ফেটাং করে বা চেঞ্জ করে বলছে কে প্রধানমন্ত্রী হবে। আরে আমার দল সুষ্ঠু নির্বাচন হবে, অংশগ্রহণ করবে, আমাদের ইশতেহার থাকবে, আমাদের কর্মসূচি থাকবে, আমাদের লিফলেট থাকবে যে আমরা কিভাবে সরকার চালাতে যাব, কিভাবে সরকার গঠন করব, কে প্রধানমন্ত্রী হবে এবং কে কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনার, আমাদের একটা রূপরেখা থাকবে না? উনারা কোনোভাবেই যেহেতু টিকতে পারছে না, জনগণের কাছে নৈতিক অধিকার ভোট চাওয়ারা যেমন নাই, একবারে 15 বছর বালাবাজি করছে, 15 বছর ধরে দুর্নীতি করছে। দেখেন, অর্থনৈতিক করাপশন করছে করছে, আজকে দেখেন মানুষকে হত্যা করছে, খুন করছে, মিথ্যা মামলা দিচ্ছে, আবার বলছে রাস্তায় কিছু করলে আমরা পুলিশ দিয়ে অমুক করবো, তমুক করবো। আরে 15 বছর থেকে তো মিছিল মিটিং করছি, আমরা কি এমন করছি? আর ওনারা কোন পুরোহিত, ওনারা কোন পেশিমাম, ওনারা কোন হচ্ছে ঠাকুর যে হচ্ছে একবারে পুতো পবিত্র, শুধু সাগর কলা খাচ্ছে আর হচ্ছে সাবু আর দুধ সিদ্ধ খাচ্ছে, এমনই এরকম কি ওনারা? হ্যাঁ, যে বৈষ্ণব পদাবলী ওনারা আওড়াবেন, কোরআন শরীফ পরিবর্তনযোগ্য নহে, কিন্তু সংবিধান কি পরিবর্তনযোগ্য নহে? সংবিধান তো পরিবর্তনযোগ্য, যুগের পর যুগ পৃথিবীতে প্রত্যেক রাষ্ট্রে মানুষের প্রয়োজনে সংবিধান সংযোজন হয়, সংবিধান পরিবর্তন হয়, পরিবর্তন হয়, সংশোধিত হয়। একদম, ওনারা নিজের প্রয়োজনে একটা সংবিধান।